হ্যালো ভিও সবাইকে টেকডু পয়েন্টে স্বাগতম আজকে আমাদের টপিক হচ্ছে রিলেশনাল অপারেটর আমরা ফার্স্টে এই রিলেশনাল অপারেটর কী আর কেন ইউজ করা হয় তা বোঝার চেষ্টা করব তারপর আমরা কিছু প্রোগ্রাম আর এক্সাম্পলের মাধ্যমে রিলেশনাল অপারেটরের ফুল কনসেপ্টটা বোঝার চেষ্টা করব দুটি অপারেন্ডের মধ্যে কম্পেয়ার করার জন্য আমরা রিলেশনাল অপারেটর ইউজ করে থাকি এবং এই অপারেটরগুলো ইউজ করে আমরা দুটি অপারেন্ডের মধ্যে রিলেশন কি তা বের করতে পারি আর এই রিলেশনটা হতে পারে ট্রু অথবা ফলস অর্থাৎ আমরা রিলেশনাল অপারেটর ইউজ করে আমরা যে রেজাল্টটা পাবো সেটি হবে ওয়ান অথবা জিরো এখানে ওয়ান মানে হচ্ছে ট্রু আর জিরো মানে হচ্ছে ফলস আমরা একটু পরে এক্সাম্পল দেখব তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে আর রিলেশন অপারেটর হচ্ছে বানারি অপারেটর অর্থাৎ রিলেশন অপারেটর দ্বারা আমরা দুটি অপারেন্টের মধ্যে কম্পেয়ার করে থাকি এবং এই দুটি অপারেন্টের মধ্যে রিলেশনশিপ ট্রু না ফলস তা বের করে থাকি এই সকল অপারেটর হচ্ছে রিলেশনাল অপারেটর তার মধ্যে ফার্স্ট হচ্ছে ইজ ইকুয়েল টু তারপর হচ্ছে ইজ নট ইকুয়েল টু তারপর হচ্ছে গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন অর ইকুয়েল টু লেস দেন অর ইকুয়েল টু এখন আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের আরও ধারণাটা ক্লিয়ার হবে যে এটা আমাদের প্রোগ্রামে কীভাবে ইউজ হয়ে থাকে এখন আমরা এই এক্সাম্পলটা দেখি যে আমরা ফার্স্টে এ কুলু টোয়েন্টি নিয়েছি বি কুলু টেন নিয়েছি এবং আমরা এক্স ওয়াই জেডে তিনটি স্টেটমেন্ট আমরা লিখবো একটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ লেস দেন বি এবং ওয়াই ইকুয়াল টু এ নট ইকুয়াল টু বি এবং জেড ইকুয়াল টু এ গ্রেটার দেন বি তাহলে এ লেস দেন বি এখানে এর মান হচ্ছে টোয়েন্টি আর বি এর মান হচ্ছে টেন এখন তাহলে কি স্টেটমেন্টটা কি ট্রু না ফলস অবশ্যইটির ফলস কারণ হচ্ছে টোয়েন্টি কখনোই টেন থেকে ছোটো না তাহলে এটা আমাদের আউটপুট কী আসবে এক্সে এক্সের আউটপুট আসবে হচ্ছে জিরো কারণ এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস এবং ওয়াই ইকুইল টু এ নট ইকুইল টু বি এটি আমাদের কি আউটপুট দিবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ ইক টু টোয়েন্টি আর এবং বি ইকুয়াল টু টেন তার মানে এই দুটো কিন্তু সমান না এ ভ্যালু টোয়েন্টি আর বি ভ্যালু টেন তাহলে এই স্টেটমেন্টটা আমাদের কি আউটপুট দিবে ওয়ান কারণ এই স্টেটমেন্টটা ট্রু কারণ এ বি এর সমান না এবং লাস্ট হচ্ছে জেড জেড ইকুইল টু এ গ্রেটার দেন বি তাহলে এই স্টেটমেন্টটা কি ট্রু না ফলস অবশ্যই ট্রু কারণ এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি এবং বি ভ্যালু হচ্ছে টেন তার মানে আমাদের এই জেড এর ভ্যালু হবে কত ওয়ান কারণ এই স্টেটমেন্টটা ট্রু তাহলে আমাদের আউটপুট কী আসতেছে এক্স ইকুল টু জিরো ওয়াই ইকল টু ওয়ান জেড ইক টু ওয়ান তাহলে আমরা বুঝতে পারলাম যে রিলেশনাল অপারেটর আমাদের কীভাবে হেল্প করছে দুটি অপারেন্টের মধ্যে রিলেশন অথবা কম্পারিজন বের করার জন্য এখন আমরা দেখি যে রিলেশনাল অপারেটরের প্রেসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি কেমন এখন যদি আমরা এই টেবিলটাতে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিলেশনাল অপারেটরের প্রেসিডেন্স কিন্তু অপারেটর তারপরে লেফট রাইট শিফট এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই সকল অপারেটর থেকে কিন্তু কম এবং এদের অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট থেকে রাইট প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটির ধারণা যদি ক্লিয়ার না থাকে তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন এখন আমরা চলে যাই কোর্ট ব্লক্সে এবং আমরা প্রোগ্রামের মাধ্যমে এখন এই ফুল কনসেপ্টটা বোঝার চেষ্টা করি এখন আমরা কোর্ট ব্লক্সে আমাদের যে এক্সাম্পলটা দিয়েছি সেটা এখন বোঝার চেষ্টা করব তারপরে আস্তে আস্তে আমরা আরও কিছু কমপ্লেক্স এক্সাম্পল দেখব এখন ফার্স্টে আমরা তাহলে ফার্স্টে আমরা ডিক্লেয়ার করি ইন্ট এ ইকুইল টু টোয়েন্টি বি টু টেন এবং এক্স ওয়াই এবং জেড এই ভেরিয়েবলগুলো আমরা নিলাম এবং আমরা এক্সে এ রাখছি এ লেস দেন বি এবং ওয়াই ইকুয়াল টু এ নট ইকুয়াল টু বি এবং জেড আমরা রাখছি এ গ্রেটার দেন বি সো এটা আমি এখানে লিখে দিই ওকে তাহলে আমরা এই স্টেটমেন্টগুলো এখন দেখব যে আমাদের কী প্রিন্ট আসতেছে প্রিন্টেফে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা পাবো এক্স ইকুয়েল টু আমাদের পার্সেন্টেজ ডি দিয়ে আমরা যদি নিউ লাইন ক্রিয়েট করি এবং আমরা এখানে এক্স প্রিন্ট করলাম ঠিক এভাবেই আমরা প্রিন্ট করব ওয়াই এবং জেড সো আমরা এখানে ওয়াই দিয়ে দিলাম এখানে জেড দিয়ে দিলাম এখানে আমরা ওয়াই দিলাম এবং আমরা জেড দিলাম এখানে কি আমাদের দেখতে হবে যে এর ভ্যালু হচ্ছে আমাদের টোয়েন্টি আর বি ভ্যালু হচ্ছে আমাদের টেন তাহলে এই স্টেটমেন্টটা কী আছে টোয়েন্টি লেস দেন টেন তাহলে এটা কি ট্রু এটা ট্রু না তাই না তাহলে আমাদের এখানে ভ্যালুটা হবে জিরো আউটপুট আসবে জিরো তার মানে এটা ফলস তারপর হচ্ছে আমাদের ওয়াই ওয়াইয়ের এর ক্ষেত্রে আমরা কী দেখতেছি এখানে টোয়েন্টি ইজ নট ইকুয়াল টু টেন তাহলে আমাদের এই স্টেটমেন্টটা কি ট্রু না ফলস অবশ্যই ট্রু তাহলে আমাদের এখানে আমাদের আউটপুট আসবে ওয়ান এবার এখানে হচ্ছে আমাদের এ ইজ গ্রেটার দেন বি এতে আছে আমাদের টোয়েন্টি ইজ গ্রেটার দেন বি তার মানে আমাদের টোয়েন্টি হচ্ছে টেন থেকে বড় তাই তো তাহলে আমাদের এটা হচ্ছে ওয়ান তাহলে আমাদের এখানে এক্সে আসলো জিরো ওয়াইতে আসলো ওয়ান এবং জেডে আসলো ওয়ান সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা এই আউটপুটটা পাবো জিরো কেন পাচ্ছি আমরা বুঝতে পারলাম তাই তো তাহলে আশা করি আমাদের এই রিলেশন অপারেটর গুলো কীভাবে কাজ করছে আমরা বুঝতে পারলাম এখন আমরা আরেকটি এক্সাম্পল দেখব কন্ডিশনাল অপারেটর দিয়ে যেটাকে টার্নারি অপারেটরও বলা হয়ে থাকে সো আমি এই ভিডিওতে টার্নারি অপারেটর নিয়ে বিস্তারিত বলেছিলাম সো এটা কীভাবে কাজ করে আজকে আমরা আরেকবার দেখব সো আমরা এই কন্ডিশনাল অপারেটরের ফার্স্টে কী থাকে একটা এক্সপ্রেশন থাকে এবং এই এক্সপ্রেশন যদি ট্রু হয় তাহলে আমাদের সেকেন্ড এক্সপ্রেশন এক্সিকিউট হয় আর এই ফার্স্ট এক্সপ্রেশন যদি ফলস হয় তাহলে আমাদের এই থার্ড এক্সপ্রেশনটা আমাদের এক্সিকিউট হবে সো আমি এখন একটা কন্ডিশন ক্রিয়েট করার জন্য আমি ফার্স্টে দিলাম যে এ ইজ গ্রেটার দেন বি সো আমাদের এই কন্ডিশনটা কী ট্রু না ফলস যদি ট্রু হয় তাহলে আমরা লিখব যে প্রিন্ট এফ দিয়ে আমরা দিব এ ইজ গ্রেটার দেন বি আর এটা যদি ফলস হয় তাহলে আমরা কি করবো প্রিন্ট এফ দিয়ে লিখবো যে এ ইজ লেস দেন বি তার মানে কি যদি এই এ যদি বি থেকে বড় হয় তাহলে এ বড় আর এ যদি বি থেকে বড় না হয় থাকে তাহলে এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখন আমাদের কি হবে এ ইজ লেস দেন বি এই কথাটা প্রিন্ট হবে তাহলে আমরা এখন দেখি যে কীভাবে এটা কাজ করছে সো আমরা দেখি যে এ টু টোয়েন্টি এবং বি টু টেন তাহলে এই টোয়েন্টি কিন্তু টেন থেকে বড় তাহলে এই কন্ডিশনটা টু সেক্ষেত্রে আমাদের এইটা প্রিন্ট হবে তাই তো সো আমাদের রান করলে এটা দেখি আমাদের কি প্রিন্ট হচ্ছে সো আমাদের প্রিন্ট হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি এখন যদি আমরা এই এর ভ্যালুটা যদি চেঞ্জ করে দিই সাপোজ এটা ভ্যালু ফাইভ করে দিলাম আর বি এর ভ্যালু হচ্ছে টেন থাকলো তাহলে কিন্তু আমাদের এই স্টেটমেন্টটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে তাই না কারণ এ এখন ফাইভ তাহলে ফাইভ ইজ গ্রেটার দেন টেন এটা ফলস স্টেটমেন্ট ক্ষেত্রে আমাদের কি আসতেছে তখন আমাদের এটা আর প্রিন্ট হবে না তখন আমাদের প্রিন্ট হবে এ সো এখন যদি আমরা আমরা এটাকে রান করি তাহলে দেখব যে এই এই এটা প্রিন্ট হচ্ছে ঠিক আছে যে এ আমরা দেখতে পাচ্ছি তাহলে আশা করি রিলেশনাল অপারেটর সম্বন্ধে কিছুটা ধারণা ক্লিয়ার হচ্ছে এবং আমরা কন্ডিশনাল অপারেটরের ব্যবহারও এখানে দেখালাম সো কারো যদি কন্ডিশনাল অপারেটর নিয়ে ধারণা ক্লিয়ার না থাকে তাহলে তারা এই লেকচারটি মিস করে থাকলে তারা জন্য এটা দেখে নেন এখন আমরা আরেকটি এক্সাম্পল দেখি এবং আমরা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেখানে আমরা এই কন্ডিশনাল অপারেটর থেকে রেজাল্টটা যেটা পাবো সেটাকে আমরা এখানে রাখব এবং এটাকে প্রিন্ট করবো সো আমরা এখানে রেজাল্ট ইকুয়াল টু আমরা দেখলাম এ নট ইকুয়াল টু বি এবং এটা যদি ট্রু হয় তাহলে আমরা কি করব আমরা সামেশন করব এ আর বি এর যে সামেশন হবে সেটা আমরা বের করব আর যদি এ নট ইকাল টু বি এটা যদি ফলস হয় তাহলে আমাদের আমরা এ থেকে বিয়োগ করব ঠিক আছে তাহলে আমাদের রেজাল্ট যেটা আসবে সেটা আমাদের এখানে প্রিন্ট হবে আমরা এখানে প্রিন্ট করব আমরা রেজাল্টটা এখানে প্রিন্ট করব তো এখানে কী হচ্ছে এই রেজাল্ট নামে যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করেছি এইখানে কী অ্যাসাইন হচ্ছে যদি এটা ট্রু হয় তাহলে আমাদের এ আর বি এর সামেশনটা রেজাল্ট মানে অ্যাসাইন হবে আর যদি এই স্টেটমেন্টটা যদি ফলস হয় তাহলে এ মাইনাস বি সেই রেজাল্টটা আমাদের এই রেজাল্ট ভেরিয়েবলে স্টোর হবে এবং সেটা এখানে প্রিন্ট হচ্ছে সো আমি যদি এখন দেখি যে টোয়েন্টি নট ইকুয়েল টু টেন তাই তো এটা মানে দাঁড়াচ্ছে এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি আর বি ভ্যালু হচ্ছে টেন তাহলে এই স্টেটমেন্টটা কী হচ্ছে এটা ট্রু তার মানে এ বি সমান না সেক্ষেত্রে আমাদের এ প্লাস বি এই যোগফলটা আমাদের আসবে তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে এখানে রেজাল্ট আমাদের টোয়েন্টি প্লাস টেন ইকুয়াল টু থার্টি সো থার্টি আমাদের এখানে প্রিন্ট হবে সো আমরা যদি রান করি এটাকে সো আমাদের রেজাল্ট ইজ থার্টি ওকে এখন আমরা একটা লাস্ট এক্সাম্পল দেখব আমরা প্রেসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি বোঝার জন্য একটা লাস্ট এক্সাম্পল দেখব এবং এটা থেকে আমরা বোঝার চেষ্টা করব যে রিলেশনাল অপারেটরের প্রেসিডেন্স কেমন এবং কীভাবে কাজ করে সো আমি এখানে সব কেটে দিলাম এবং এ ইকুয়াল টু আমি লিখলাম এ প্লাস তারপর আমি ব্রেকেটের ভিতরে লিখলাম ফিফটি ইজ গ্রেটার দেন বি তারপর আমি প্লাস সিক্স লিখলাম সো এটা আমাদের কি আউটপুট দিবে সো আমি এখানে প্রিন্ট দিয়ে আমি রেজাল্টটা প্রিন্ট করব সো এইটা আমাদের কি রেজাল্ট দিবে সো আমাদের প্রেসিডেন্স হচ্ছে এই গেটারদের সাইনটা প্রিসিডেন্স কি হচ্ছে প্লাস থেকে কম সো আগে প্লাসের ক্লাস কাজটা হবে তারপরে আমাদের এই কাজটা হবে সো এই ক্ষেত্রে আমাদের কি আউটপুট আসার কথা আমাদের এটা টোয়েন্টি থেকে যাবে এবং প্লাস থেকে যাবে এবং এই ব্রেকের কাজটা কিন্তু আগে হবে সবচেয়ে হায়েস্ট প্রেসিডেন্স এটার সো আমাদের ফার্স্ট হবে প্লাস তাই তো আমাদের এই টেন প্লাস সিক্স এই কাজটা হবে আগে সো আমাদের টেন প্লাস সিক্স হচ্ছে আমাদের সিক্সটিন এখন আমাদের এইখানে কাজটা হবে কারণ যেহেতু এটা ব্রেকের ভিতরে আসে সো আমাদের নেক্সট স্টেপে আমাদের কাজটা কি হবে টোয়েন্টি প্লাস এখানে এই স্টেটমেন্টের ট্রু না ফলস সো এটা হচ্ছে আমাদের ট্রু তাই না ফিফটি হচ্ছে সিক্সটিন থেকে বড় তাহলে আমাদের ট্রু হলে আমরা এখানে পাবো ওয়ান আমাদের আনসার এবং লাস্টে আমরা পাচ্ছি তাহলে টোয়েন্টি ওয়ান হচ্ছে আমাদের এখানে রেজাল্ট সো আমাদের টোয়েন্টি ওয়ান হচ্ছে আমাদের রেজাল্ট সো আমরা যেটাকে রান করি তাহলে আমরা দেখব যে টোয়েন্টি ওয়ান প্রিন্ট হয়েছে সো আমাদের রেজাল্ট ইস্ট টোয়েন্টি ওয়ান সো আশা করি আজকে এই প্রত্যেকটা কনসেপ্ট আমি বোঝানোর চেষ্টা করেছি এবং এটি আস্তে সুস্তে বুঝতে হবে সো প্রত্যেকটা এক্সাম্পল একটু নিজে থেকে করার চেষ্টা করা ভালো এবং এই কোডগুলোকে রান করে এবং নিজের মতো করে চেঞ্জ করে করে একটু রেজাল্টগুলোকে বোঝার চেষ্টা করলে আমাদের কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হবে জন্য এই অ্যাসাইনমেন্টে থাকলো এই অ্যাসাইনমেন্টের এই আউটপুট কি হবে রেজাল্ট ভেরিয়েবলে কি আউটপুট আসবে সেটা হচ্ছে আপনাদের বের করতে হবে এবং এখানে আমি কয়েকটা অপারেটর দিয়েছি অ্যাথমেটিক অপারেটর প্যারান্সিস তারপরে হচ্ছে রিলেশনাল অপারেটর সো এখানে প্রেসিডেন্স কেমনভাবে কাজ করতেছে অ্যাসোসিয়েটিভিটি কিভাবে কাজ করতেছে সেগুলোকে বোঝার চেষ্টা করা নিজে থেকে রান করে বোঝার চেষ্টা করা এবং কিভাবে কাজ করতেছে সেটাকে স্টেপ বাই স্টেপ দেখা তাহলে আপনাদের এই রিলেশনাল অপারেটর ক্লিয়ার হয়ে যাবে আশা করি সো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ